हेलो गाइस वेलकम टू माय चैनल रसगोल्ला पंतुआ। आज के लेडीज पिकनिक चलते एंड देखते ही पाच इंडक्शन ऊपर रान्ना बानना हे सब লঙ্কার গুঁড়ো করা হচ্ছে। হ্যাঁ আমাদের আমাদের দাঁড়া যাচ্ছে রসগোল্লা পান্তুয়া। হ্যাঁ লঙ্কা গুঁড়ো করছে কারণ মিক্সি মাজতে হয়েছে। এই যো আমাদের রাধুনে, আর এটা আমার ব্যাকগ্রাউন্ড, এটা দেখতে নেই, ওইটাও দেখতে নেই, বাজে ব্যাকগ্রাউন্ড, জঘন্য ব্যাকগ্রাউন্ড, আমি খুব অগোছালো। ওর বয়ফ্রেন্ড আছে, এটা বললি কেন? ওর মা যদি ভিডিওতে সাবস্ক্রাইব না করে আমার, তোর মা দেখে ইউটিউব? এ বাবা, বয়ফ্রেন্ড বলতো তো ওতো লেবু লেবু বয়ফ্রেন্ড। ও এ বাবা, এ বাবা, তুই তুই না না না, সব মিথ্যে বলা ভাই, ও নিজেই ভাই লেবু, ও নিজেই ভাই লেবু, আমার জন্য তো শুধু তুই ছিলিস। ভাই বলে ও হ্যাঁ তেল দিতে হবে, এই যে ক্রাশ হয়েছে, ইটস ডান বাই মি এন্ড এতগুলো লঙ্কা আমাকে করতে। এ বাবা লঙ্কার মধ্যে কেন দিলি? আরে লঙ্কার মধ্যে কেন দিলি? আরে লঙ্কার ভিতরে কেন দিলি? ওই সব কিছু না, এইবার ওইটা তেলে পড়বে, শুকনো লঙ্কা ঝাঁসটা কেমন? এই চল চল এই ঘর থেকে চল ভাই, এই ঘর থেকে চল, তেলের ভেতরে ডাইরেক্ট কেউ শুকনো লঙ্কা দেয়? অলরেডি আছে ভাই, চিনি আন, চিনি আন, চিনি মাংসে দিন, চিনি কেন? মনামি দাস, দাসই তো নাকি শীল? মনামি দাস আমাদের রাধুনি, এন্ড রান্না হচ্ছে, চিকেন ম্যারিনেশন করে রেখেছে। ভাই চিনি চিনি মাংসে চিনি, ও মাই গড, মাংসে চিনি না, এটা কালার হওয়ার জন্য এক্স্যাক্টলি এক্স্যাক্টলি আচ্ছা না ভাই, এই কোনটি রে টমেটো দেবো কি দেবো না? সকাল থেকে টমেটো নিয়ে লড়াই হচ্ছে, ভাই টমেটো পেস্ট করে, ভাই টমেটো গোটা নিয়ে আয় ভাই, আমি পেস্ট করবো, ভাই ওটাই আমি পেস্ট করবো, ওটা আমার মজা লেগেছে, ওটাই পেস্ট করে দে। টমেটো দেবো কি দেবো না? কি রে মনামি, টমেটো দেবো? টমেটো লাগবে, টমেটো লাগবে, হ্যাঁ কি না? হ্যাঁ দেখো আরে ওটা অলরেডি বাড়ানো আছে, 1200 ছিল তো। আরে ওটা আদা রসুন, আদা রসুন লঙ্কা সব একসাথে, আমার মনে হচ্ছে আজকে আমি যেটা খাবো সেটা সাংঘাতিক এক্সপেরিমেন্টের কিছু একটা খাবো। আচ্ছা চিলি ফ্লেক্স গেল, হ্যাঁ চিনি দিয়ে পেঁয়াজটা পড়েছিল,
ওনা লুকিয়ে লুকিয়ে চিনিয়ে দিচ্ছিল। আজকে রান্নাঘরে আপনাদেরকে স্বাগত। আচ্ছা এটা কোন ধরনের পিকনিক বলতো? ঘরের মধ্যে কি এক্সপিরিয়েন্স? হ্যাঁ আপনারা দেখে নিন কিভাবে খুন্তি নাড়াতে হয়। আচ্ছা এক মিনিট, এটা ভেতরে কি আছে? গোটা টমেটো। এবারে পরিণতি যা চিকি করতে চলেছে। দারুণ ব্যাপার, আজকে মনামি দাস আমাদের কুকিং এক্সপার্ট। কি সুন্দর আমি জোগাড়ে, আমার পার্টে চার্জ কত সেটাও বলে দে। টমেটো এটা জয়সি ফাটিয়েছে। ইস কি নোংরা, মানে জায়গাটা নোংরা হয়ে যাচ্ছে না? তোকে তোকে ই তো হয় কি ফেলে দি ফেলে দি নাকি একটু একটু ফেলে দি কি তো আরে দে তো বলে আর আচ্ছা বলে আর বলে এটা 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 নে এটা আমরা হ্যাঁ দিস তোমরাই বলো জয়সিম, এই জয়সিম মনে আমি মেকআপ করেছি করেন। দেখো দেখো কম্বিনেশন বলে খেলবি না খাবারের মধ্যে। আজকে রান্নাঘরে আপনাদেরকে স্বাগত। আচ্ছা এটা কোন ধরনের পিকনিক বলতো? ঘরের মধ্যে টমেটো দেবো কি দেবো না? মানে টমেটো দেবো, টমেটো লাগবে, টমেটো লাগবে হ্যাঁ কি না? হ্যাঁ দেখো আরে ওটা অলরেডি বাড়ানো আছে, 1200 ছিল তো। আরে ওটা আদা রসুন, আদা রসুন লঙ্কা সব একসাথে। আমার মনে হচ্ছে আজকে আমি যেটা খাবো সেটা সাংঘাতিক এক্সপেরিমেন্টের কিছু একটা খাবো। আচ্ছা চিলি ফ্লেক্স গেল, দাঁড়া দাঁড়া না না।
আর কষিয়ে নে তারপর মনামি বাদ এ পুরো ক্রেডিটটা জয়সি নিয়ে নেবে দেখ এইটাই প্রত্যেকবার হয় খুন্তি দিয়ে হ্যাঁ এরকম ভাবে রান্না করে দুটো ফায়দা পোস্ত পারলে হ্যাঁ প্লাস এরকম ভাবে খায় এখানে আমাদের মাংস রান্না অলমোস্ট কমপ্লিট তো আর একটু বাকি আছে এখন আর একটুখানি বাকি আছে আমাদের রাঁধুনি বললেন মনামি শীল সরি মনামি দাস তোকে কোনো শীল পদবী ছেলের সাথে বিয়ে দেবো কোনো ইচ্ছাই ভাই তুই নিজেই করবি তোর নামের সাথে শীলটা ভালো হবে আবার চাপা দিলি এ এত জল বেরিয়েছে কেন তুই জল ঢেলেছিস না না তেল এগুলো এত তেল আমি 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 বলেছিলাম রে তখন আমি তেলটা একটু কিছু বলছিলে তারপর আমরা চিকেনটাই করব আরে কোনো ব্যাপার না তুই ঝোলটা কম নিবি দেখ সিদ্ধ হয়েছে ভাই ছেড়ে দে না না তেলটা উপর থেকে ফেলতে হবে সিদ্ধ হয়েছে একটু দেখ তো উপর দিয়ে আরে একটা কাঠি নিয়ে আনে আরে সিদ্ধ হয়ে দে 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 আমি দেখছি দে এটা দে আইতো হবে না আইতো হবে আইতো হোক ফাইনালি আমাদের মাংস রান্না ডান হ্যালো হাই কেমন হচ্ছে একদম কম খাওয়া যাবে তো হ্যাঁ অবশ্যই খাওয়া যাবে টেস্ট করে তারপরে আরেকটা ভিডিও বানাবো আর এখানে আরেকজন হ্যাঁ চুলসরা জয়শ্রী এখানে আরেকজন স্যালাড ছাড়াচ্ছে স্যালাড কাটা হচ্ছে আ ব্যাচেলার পার্টি কি হয় রায়তাটা দেখো চিরুনি ছাড় লোকের বাড়িতে চিরুনি থাকে ও ও রায়তা এখনো বানিয়ে উঠতে পারেনি শুধু টক দই রেখেছে তাই রায়তা দেখা করে মাথা খারাপ করছে খাবার নিয়ে বসে আছি আমরা এখানে খাবার দাবার রেডি হয়ে গেছে আর আমাদের একজন সার্ভ করছে ওখানে রায় সার্ভ করছে আর এখানে আমাদের খাবার রেডি হ্যাঁ হ্যাঁ থাক তো চলো টেস্ট করা যাক এই টেস্ট করে বল রিভিউ দে কিরকম হলো রায় একটা চিকেন টেস্ট করে মুখে বস বস আমি কেমন রান্না করেছি বল রাঁধুনি চলবে কিনা বল বিয়ে দিতে হবে মেয়ের সামনে ঠিকঠাক করে রিভিউ দে আমাদেরকে খাওয়াতে হবে এরকম বিয়ের পরে বাড়িতে ডেকে না পন পন আমি বলিনি পন হচ্ছে যখন মেয়েকে দেখতে আসবে 1.5 কিলো চিকেন নিয়ে আসবে তো চলো খাবার স্টার্ট করা যাক